যন্ত্রটির নাম পেরিস্কোপ, যেটি দিয়ে গুপ্ত স্থানে অবস্থান করে নির্দিষ্ট লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করা যায়, জানা যায় শত্রুদের আস্তানার খবরও। এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করে বিনোদন দেয়া হচ্ছে রংপুরের ভিন্ন জগতের বিজ্ঞান পার্কে। প্রাচীরের ভিতরে থেকে দেখা যাচ্ছে বাহিরের দৃশ্য। আলোর প্রতিফলনের কারণে পেরিস্কোপ যন্ত্রের সাহায্যে বাইরের দেওয়ালের বাইরের জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে বাকি যন্ত্রগুলো রয়েছে, সেগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এর পাশেই রয়েছে নিউটনের দোলনা। আরো চার ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণদাল, মুঠোয় মুঠোয় সময় পার। এখানে দোলানো প্রতিটি বলের ভর, আয়তন, ঘনত্ব একই। একপাশে যে কয়টি বল যতটুকু শক্তিতে ওঠানো হচ্ছে, সংঘর্ষের পর অন্য পাশে ঠিক সেই কয়টি বল ততটুকুই লাফিয়ে উঠছে। এর নাম নিউটনের দোলনা। এই যন্ত্র গতির সংরক্ষণ এবং দোলানো গোলকগুলোর সাথে শক্তির সংরক্ষণ প্রদর্শন করে। সায়েন্স পার্ক ঢুকি, যে জিনিসগুলো দেখলাম, এই যে বলের যে আকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তিটা এত সুন্দর আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম, আসলে আমার খুব ভালো লাগলো। আমরা এখান থেকে ফিরে যেয়ে অন্তত শ্রেণীকক্ষে এই জিনিসগুলো আমরা বাস্তবে প্রয়োগ করব। পেন্ডুলাম, শব্দের প্রতিফলন, মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং বলের বিভিন্ন প্রয়োগ এবং বিভিন্ন দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, এইগুলো বিষয়ে বিভিন্নভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে স্টুডেন্ট যখন এখানে আসবে তখন তাদের বাস্তবেই তারা এটা দেখতে পারবে এবং বইয়ের পাশাপাশি তাদের একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা এখান থেকে জন্মবে এবং তারা উপকৃত হবে তাদের পড়াশোনার জন্য। শুধু এই দুটি নয়, কেন্দ্র বিমুখী বল, প্রতিধ্বনি নল, মজার আয়না, ফিসফিসানির বাগান, সংবেদনশীল দোলন, নিউটনের প্রথম গতিসূত্র, আর্কিমিডিসের স্ক্রু, ক্রিয়া ও প্রতিক্রিয়া সহ বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে 40টি মডেল রয়েছে এই বিজ্ঞান পার্কে। আর এসবে মেতে থাকছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা। এখানকার সরল যন্ত্র, আলোর খেলা, শব্দ খেলা অনেক ভালো লাগছে। এখানে এখানে আসলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমার বাচ্চা যদি এখানে আসে, আবার পিকনিক, অনেক স্কুল কলেজ এখানে এসে পিকনিক করলে আমি খুব খুশি হবো, আমার বাচ্চাও এসে খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি। এখানে বিজ্ঞানের সব কিছু তথ্য এখানে আছে, আর্কিমিডিসের সূত্র আছে, তারপর নিউটনের ইয়েগুলো আছে, তারপর আলোর সংশ্লেষণের প্রতিফলনের ইয়েগুলো আছে। বিজ্ঞান সম্বন্ধে অনেক যেগুলো ধারণা সাধারণ ছাত্রদের নাই, এখানে এসে তার বাস্তব অভিজ্ঞতা পেতে পারে। ভার কেন্দ্রে স্থানান্তর হচ্ছে, আর্কিমিডিসের সূত্রের একটা ব্যবহারিকে আছে, তারপরে প্রতিধ্বনির শব্দ যে আমরা শুনতে পাই সেটা ডিরেক্টলি আসে না, এটা যে প্রতিধ্বনির মাধ্যমে বা কোনো ইয়াতে এফেক্ট হয়ে আমাদের কানে আসতেছে সেটার একটা ইয়ে আছে। তারপরে এখানে আপনার পথের সংক্ষিপ্ত দূরত্বের একটা আছে, অবতল দর্পণ আছে, উত্তল দর্পণ আছে, ওখানে মিয়াপস একটা ভয়েস আছে, মানে সবগুলো আসলে অত্যন্ত মজার এবং বাচ্চারা বা দর্শনীয়টা দেখতে দেখতেই শেখা যাবে। রংপুর ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আহমেদ বাপ্পি জানান, বিজ্ঞানের জটিল সব বিষয় হাসি খেলার মাধ্যমে হাতে কলমে শেখানো হয় এই পার্কে। সে কারণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা সফরে আসেন এখানে। স্টুডেন্টরা ইন্টারেক্টিভ এবং প্লে ওয়ে মেথডের মাধ্যমে বিজ্ঞান শিখতে পারে। এই বিজ্ঞান শেখানোর পেছনে আমাদের অনুপ্রেরণা কাজ করেছে, আমরা যখন বিদেশে গিয়েছি দেখেছি সেখানে অনেকগুলো সায়েন্স পার্ক আছে, সেই আলোকেই আমরা বাংলাদেশে একটি প্রথম আউটডোর সায়েন্স পার্ক গড়ে তুলেছি। এখানে অনেকগুলো প্রদর্শনী বস্তু রয়েছে, আমরা চেয়েছি সবগুলোরই মোটামুটি একটু সন্নিবেশ করাতে। সায়েন্স পার্কে আসলে একদম বিজ্ঞান অনেক বড় বিজ্ঞানী হয়ে যাবে, বাট এটা একটা তাদের মাঝে বিজ্ঞান শেখার জন্য কিউরিয়াসিটি জন্মাবে তাদের মাঝে। তো আমরা আগামী প্রজন্ম যাতে বিজ্ঞান মনস্ক হয় সেই বিষয়টিকে নজর রেখে বিজ্ঞান পার্ক গড়ে তুলেছি। আমরা চাচ্ছি সবাই এখানে আসুক, ভ্রমণ করুক এবং শিক্ষা সফরটিতে বিনোদনের পাশাপাশি শিক্ষাটাকেও গ্রহণ করুক। রংপুর গঙ্গাছড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার আলী ইমরান পার্কটি পরিদর্শন শেষে জানান, বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম গড়তে ভূমিকা রাখছে এটি। কোমলমতি শিক্ষার্থী যারা আছে তাদেরকে সুন্দর করে শেখাতে পারে, বিজ্ঞানের যে জিনিসগুলো ধারণাগুলো আছে এগুলো যাতে হাতে কলমে শেখাতে পারে, সে তারই ধারাবাহিকতা অংশ হিসেবে আমরা আজকে আমাদের 24 জন প্রধান শিক্ষককে নিয়ে আমরা এই সায়েন্স পার্কে এসেছি এবং তারা এখানে ঘুরে ঘুরে সায়েন্সের যে বাস্তব যে জিনিসগুলো, যেমন হচ্ছে বৃক্ষের লম্বচ্ছেদ, মানব স্বাস্থ্যতন্ত্র, তারপর প্রতিধ্বনি নল, এই জিনিসগুলো ওনারা এখানে দেখে ওনারা ধারণা লাভ করলেন এবং এগুলো এনারা আবার পরবর্তীতে যে
স্কুলে শিক্ষার্থীদেরকে এগুলো এই অভিজ্ঞতাটা বিনিময় করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের যে ইয়াগুলো ধারণাগুলো আছে এগুলো শিখতে পারবে আর কি। পার্কটির প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে 30 টাকা, খোলা থাকছে প্রতিদিন 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ফকরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।